ফসলের ক্ষেতের পাশে উদ্ধার মহিলার পচা গলা মৃতদেহ। স্থানীয়দের দাবি, মহিলাকে ধর্ষণ করে গায়ে অ্যাসিড ঢেলে পুড়িয়ে মারা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে হাবড়া এলাকায়। ফসলের ক্ষেতের পাশে জঙ্গলের ভেতর মাঝবয়সী মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার। স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ করে গায়ে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে মহিলাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবড়া থানার সোনাকানিয়া দর্জিপাড়া এলাকায়। জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে মাঠে কাজ করতে গিয়ে জঙ্গলের মধ্যে হঠাৎই মৃতদেহ দেখতে পান। মৃতদেহ দেখে চিৎকার করতে থাকেন তিনি। তার চিৎকারেই ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় হাবড়া থানায়। খবর পেয়ে হাবড়া থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। স্থানীয়দের দাবি, মৃত মহিলা তছলিমা বিবি, ভিক্ষাবৃত্তি করেই জীবন ধারণ করতেন ওই মহিলা। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারা দাবি করতে থাকেন মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকায় নিয়মিত মদের আসর বসে। প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এ বিষয়ে স্থানীয় গৃহবধূ মুক্তি চক্রবর্তী বলেন, ঘটনার পর থেকে নিরাপত্তার অভাব বোধ করছি আমরা। এই যে শুকনো অবস্থা, মুখে তো দেখছি কালো, চিনতেই পাচ্ছি না। মুখে মনে হচ্ছে তো, আমাদের মনে হচ্ছে কোনো মনে অত্যাচার টাচার করে, মনে হচ্ছে রেপ টেপ করে মুখে অ্যাসিড ফ্যাসিড মেরে দিয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। উনি ভিক্ষে করে খান, এমনকি সকালবেলায় আমাদের বাড়িতে এসে ভিক্ষে, মানে রাস্তা দিয়ে ওনাদের এখানে জলসা ছিল। কবে? এই 3-4 দিন আগে হবে। এনাদের জলসাটা কবে গেলাম ঠিক মনে করতে পারছি না। সেদিন সকালবেলায় আমার ওখানে এসে আমার দোকানে বসেও ছিল। বসে আমি বললাম জল টল খাবে, বলছে না খাবো না, আমি বিকালে আবার জলসা শুনতে আসবো। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে নিজের জমিতে গেছিলেন স্থানীয় বাসিন্দা প্রদ্যুৎ বিশ্বাস। হঠাৎই দুর্গন্ধ পান তিনি। লক্ষ্য করেন, ঝোপের আড়ালে দুটি পা দেখা যাচ্ছে। এরপর ভয় পেয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন তিনি। খবর দেন স্থানীয়দের। আজকে এসছে, চাষ আছে, তা যাই তার ঘুরে ঘুরে আমি যাই, কিন্তু যেতে যেতে দেখি কিছু দূর কিছু দেখি গন্ধ বেরাচ্ছে। যেই গন্ধ বেরাচ্ছে আমি বলছি আমার কে কি ফেলে গেছে। তারপরে একটু তাকিয়ে দেখি যে দুটো পা দেখা যাচ্ছে। আমি আর কিছু না বলে সোজা চলে গেছি চেঁচাতে চেঁচাতে, গিয়ে প্রণাম প্রণাম করে ডাকছি যে প্রণাম প্রণাম। তারপর বউ এসছে, আমি তো বুঝি মরা মরা বলে চলে গেছি। মহিলার ওপর শারীরিক অত্যাচার হয়েছে দাবি করে স্থানীয় বাসিন্দা জিয়াউল মিয়া বলেন, এলাকায় মদের আসর বসে। অনুমান, রাতে মহিলা বাড়ি ফেরার সময় তার উপর অত্যাচার করে তাকে খুন করা হয়েছে। প্রচুর মদ মাতালো আছে, তারা রাত্রে বসে মদ খায়। বাড়ি আসার সময় একটা মহিলা দেখেছে তাদের যৌন নির্যাতন হয়েছে, রেপ করে মেরে দিয়েছে অ্যাসিড ফ্যাসিড দিয়ে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি হাবড়া থানার পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। উনি গিয়েছিল সভা শুনতে গিয়েছিল। এখন কিভাবে রাত বিরাতে আসার পথে হয়তো কিভাবে কি হয়েছে, দেখলাম তো সুটান পড়ে রয়েছে, মুখে অ্যাসিড দেওয়া। ঘটনার কিছু সময় পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাবড়া থানা চত্বরে জমায়েত হতে থাকেন সোনাকানিয়া দর্জিপাড়ার বাসিন্দারা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দাবিও তোলেন তারা। হাবড়া থানা চত্বরে দাঁড়িয়ে এ বিষয়ে নিজামুদ্দিন মোল্লা বলেন, পাশের গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। অনুমান, সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় মহিলার ওপর অত্যাচার করা হয়েছে। আমাদের এই পাশের বাড়ির এক মহিলা, ভিক্ষুক মহিলা, বয়স 48-50 হবে আনুমানিক। তো ওই মহিলাটাকে আমরা বিধ্বস্ত অবস্থায় লাশ পাই। মহিলাটা আমাদের আর কি ওখানকার কোনো একটা চাষি ভাই লাশটা দেখে, দেখার পরে আমরা পুলিশকে জানাই, পুলিশ গিয়ে সেই লাশটা তুলে নিয়ে আসে। তো তারপরে আমরা আইনতভাবে পুলিশ যেটা করবে তার জন্য আমরা এখানে এসেছি। দেখে মনে হচ্ছে যে রেপ করা হয়েছে, প্লাস গায়ে অ্যাসিড ঢালা হয়েছে। তো আমরা চাচ্ছি ইমিডিয়েট আসামিকে অ্যারেস্ট করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সমস্ত দিকগুলি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।